হোমমেড হেলদি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। মুড়িঘণ্ট, আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, অথবা মুড়িঘণ্ট যেটাই বলেন। তার জন্যে লাগবে অবশ্যই হেড, মুগ ডাল, জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দেব, লাগবে মরিচ, শুকনো লঙ্কা, এই নুন, চিনি, হলুদ, জিরে, পেঁয়াজ, আদা, রসুন, আর এই দিয়ে করব, আর তেল, মাছের মুড়িঘণ্ট। প্রথমে আমি কড়া গরম হয়ে গেছে, গ্যাস ওভেন গ্যাস অন করে দিয়েছি, এবার ডালগুলো ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার ধুয়ে নিলাম, এই জলটা ফেলে আমি ভালো জল দিয়ে ডাল সেদ্ধ করব। এবার আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করব। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, হেডগুলো ভেজে নেব। এবার এইগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো এবার তুলে নি। এবার এই যে তেল আছে মাছ ভাজার, একটু ঘি মিশিয়ে নিচ্ছি। তেজপাতা ধুয়ে রাখা, তেজপাতা দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিচ্ছি, বীজ ছড়ানো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দুটো ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা জিরে, লঙ্কা, গোলমরিচ দিয়ে বেটে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি। ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছ, মাছের মাথা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এটা কষা হয়ে গেছে, এবার আমি ডাল দিয়ে দেবো। ডালটা সেদ্ধ ডালটা গুনে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, ওই জন্যে নুনটা আর দেবো না।
ইচ্ছাড়ানো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম একটু ফুটুক। এবার ঢাকনাটা খুলে দেখি হলো কিনা। মুড়িঘণ্ট রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। লকডাউনের সময় যখন কোথাও নিমন্তন্ন বাড়ি পড়ছে না, তখন বাড়িতে এরকম ডাল বানিয়ে খেলে নিমন্তন্ন বাড়ির স্বাদ পাওয়া যায়।